নমস্কার বন্ধুরা, আজ আপনাদের কাছে 2000 বছরের বেশি পুরনো রঘুনাথপুরের নিকটবর্তী তেলকুপি মন্দিরের আদলে তৈরি আনুমানিক 11 খ্রিস্টাব্দে নির্মিত পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত জয়চণ্ডী ও লক্ষ্মীমাতার মন্দির নিয়ে। লক্ষ্মীমাতার মন্দিরটি দৈর্ঘ্যে 29 ফুট, প্রস্থে 18 ফুট এবং উচ্চতায় 34 ফুট। মন্দিরের দেওয়ালে প্রস্তরখচিত নিত্যরত মহিলা, যক্ষ, সূর্য ও ফুলের নকশা করা রয়েছে। জয়চণ্ডী মন্দিরটি দৈর্ঘ্যে 24 ফুট, প্রস্থে 21 ফুট এবং উচ্চতায় প্রায় 45 ফুট। এই মন্দিরটি ইটের তৈরি। এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন নকশা করা রয়েছে। এই মন্দির দুটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রাজ্যরক্ষিত পুরাকীর্তি বলে ঘোষণা করা হয়। এই রকম বিভিন্ন অজানা সব জায়গার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব পরিবার স্বজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।